চা এসে গেছে, চা খাবো। এই গান চলছে, আমি গান শুনি, চা খাবো। এবার চা খেতে বসছি, এই মা চা খাচ্ছে। ঠিক আছে, চা খেয়ে দেখা করছি। বন্ধুরা, এই ঘাট পাট দিয়ে ফিরে এলাম। এবার আমি একটু গান টান চালাবো। দেখো, গান চালাচ্ছি, দেখো এই লাগালাম। আমি গান শুনতে একটু ভালোবাসি আর কি, গান শুনি, রোজই গান চালাই, আমার ভালো লাগে গান শুনি। এখন কিছু করছি না, এখন গ্র্যাজুয়েশন পাস করে বসে আছি। ভালো লাগে গান শুনতে। এ দেখো আমার হোম থিয়েটার, হোম থিয়েটারে আমি গান চালাচ্ছি। ঠিক আছে, গান চালিয়ে গান চালানোর শেষে শোনাচ্ছি। মাছ কাটা হচ্ছে, এখন মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি টিম ফিম খেয়েছে। মা মাছ কাটছে, বাটা মাছ। বাটা মাছে কি হবে গো? বাটা মাছে ঝাল করবো। এই বাটা মাছে ঝাল হবে। ঠিক আছে বন্ধুরা, ফিরে এলাম আমি আবার। এই যে এই ভাত ফাত হয়ে গেছে মায়ের মনে। এই কি হচ্ছে গো? এটা তরকারি হবে তো? ডাল আলু ভাজা মাছের ঝাল। ডাল আলু ভাজা মাছের ঝাল রান্না আজকে হবে। আর এই নাগল ফাগল কাটছিলাম একটু আগে, কেটে এই ঘোরাঘুরি করছি, বসে আছি। কি করবো আর, জল গরম হচ্ছে না। ঠিক আছে, এই আমাদের উঠুন আমাদের। ঠিক আছে, পরে কথা বলছি। আমার হোম থিয়েটারের সেট আপ, এই যে এরকম করে সেট আপ করা আছে আমার মেন লাইনের সাথে। গান টান চালিয়েছে, ঠিক আছে, বন্ধ করেছে, কপিরাইট আসতে পারে, পরে দেখা করছি। এদিকে ব্লগ শুরু করছি। এই যে এই উঠলাম ঘুম থেকে, এই মা নিচে শুয়ে আছে এখানে। হ্যাঁ, এই শুরু করছি, একটু পরে চাটা খাবো, তখন কথা হবে, এখন রাখলাম। এই যে ব্রাশ ব্রাশ করে মুখ ধুয়ে এলাম, এবার একটু গান শুনবো, একটু গান চালাবো। এতে এই যে প্রতিদিন এইটাই রুটিনে পড়ে, এটাই করি আমি তো। পরে দেখা হচ্ছে একটু। কলে জল ভর্তি হচ্ছে আমাদের সকালবেলা, এখন মা জল তুলছে। এই চা হচ্ছে এখানে, চা খাবো একটু পরে। এবার জল ভর্তি আছে, এই ব্যাপার। চা খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে চান টান করে এলাম, এবার আগে চানের আর কিছু দেখালাম, এই মায়ের রান্না বান্না হচ্ছে। এবার পুজো করবো আমি, রোজের কাজ, পুজো করি। আজকে পুজো করবো, একটু মাই আসবে, ফোনটা ধরবে, আমি তখন পুজোটা করবো। মা আসুক। কই? এই যে ঠাকুর আমাদের, তোমরা তো কালকে দেখিয়েছি কালকে ঠাকুর সব এরকম। ঠাকুর আমাদের গরিব মানুষ, বুঝতেই পারছো। এই যে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, গুরুদেব আছে, সব আছে। এই আমাদের এটা দালান, দালানের ছবি, এটা ফ্রিজ, এটা আনলা। এই মা রান্না বান্না করে সব রেখেছে। এই যে মা আসছে, এবার ক্যামেরাটা ধরবে, আমি পুজোটা করব। এই যে ধরো, এদিকে যাও, ওই দিয়ে এরকমই। এই যে পুজো করবো, এবার জানিয়েছি মা ধরে আছে ফোনটা। পুজো করবো এবার, ঠিকঠাক আছে তো সব? সব ঠিক আছে, পুজোটা করে নাও। এখন পুজো চলছে, পুজো হবে, ছেলে পুজো করছে। ওই বাড়িতে পুজো করে, আমি করি না। ওই সব কিছু করে, সন্ধ্যেটা আমি দিই, পুজোটা ও করে। লাল দিকে
এই যে এবার ভাত টাত খাও, এবার রান্না হয়েছে, ভালোই রান্না হয়েছে, আমার প্রিয় রান্না, আলু ভাজা, ডাল, মাছের ঝাল, মাও খাবে। এই যে খাবার সব রাখা আছে আবার রাত্রির জন্য, এক্সট্রা হয়ে যায় সব বেশি করে একেবারে। ঠিক আছে, খেয়ে দিয়ে দেখা করছি, কথা বলছি। বন্ধুরা খেয়ে দিয়ে ফিরে এলাম, তবে আজকে এই পর্যন্তই থাক নাকি, আজ এই পর্যন্তই থাক, কালকে আবার ফিরে আসবো সকালবেলা, কালকে আবার দেখা হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে, এই খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল, লাইক অবশ্যই করো এবং শেয়ার করো, শেয়ার করা দরকার, আর সাপোর্ট করো আমাকে, আমি নতুন ইউটিউবার, নতুন এসেছি ব্লগিংয়ে, সাপোর্ট করো, আমি খুব গরিব ফ্যামিলির ছেলে, আমি আর আমার মাই থাকি, এখন দিদি বিয়ে হয়ে গেছে আর বাবা নেই, মারা গেছে কিছু বছর আগে। তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো সবাই, টাটা।